আসসালামু আলাইকুম। মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা আমরা পেসকো গ্রুপ থেকে উপস্থাপন করছি। আজ আমাদের প্রথম উপস্থাপন হচ্ছে পানি থেকে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় না, বিশুদ্ধ পানি থেকে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত না, তার উপস্থাপন করে আমরা প্রমাণিত করে দেখাবো। তাহলে আমাদের কিছু সংখ্যক লবণ নিতে হবে এবং কিছু বিশুদ্ধ পানি। এখানে আমরা কিছু পানি দিচ্ছি এবং কিছু লবণ এড করব। এখানে লবণ এড করেছে মিশ্রণের জন্য। আমরা প্রমাণ করে দেখাবো যে বিশুদ্ধ পানিতে কখনো বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় না। এটা কিন্তু একটু আগে বিশুদ্ধ পানি ছিল, এখন এর লবণের জন্য বিশুদ্ধ তো আমাদের লবণ এড করা হয়েছে। আমরা দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে পড়েছি যে বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয়, এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশেষ পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ প্রবাহিত হয়। আমরা কিন্তু এখানে লবণ মিশ্রণ করেছি, এখন দেখাবো এখানে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো আমাদের কাছে একটি পাওয়ার ব্যাংক আছে, এখান থেকে দেখাতে পারবো আমরা। এখানে কিন্তু দেখা যাচ্ছে পানির মধ্যে আলাদা একটি মিশ্রণ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে। এই এই পানিটা যদি বিশুদ্ধ থাকতো তাহলে এটা হতো না, কারণ এখানে লবণ বা কোনো অ্যাসিডের মিশ্রণ আছে দেখি এটা প্রবাহিত হচ্ছে। তো আমরা এখানে দেখাতে পেরেছি যে বিশুদ্ধ পানিতে কখনো বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় না। তো আমাদের দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে মিনি ম্যাগনিফাই গ্লাস। সাধারণত এই প্রজেক্টের ধারণা হচ্ছে যে বাইরে কিছু পুরনো জিনিস থাকলে সেটা থেকে আমরা প্রজেক্ট উপস্থাপন করবো। তো আমাদের বাড়িতে একটি পুরানো বাড়ি থেকে আমরা একটি গ্লাস তো নিয়ে এসেছি, তো এটাকে আমরা ম্যাগনিফাই গ্লাস হিসেবে নাম দিয়েছি। তো এটার প্রমাণ আমরা দেখাবো যে এখানে বইয়ের উপরে কিছু ছোটো ছোটো আছে, কিন্তু এটার মাধ্যমে যারা চোখের সমস্যা কিন্তু এটার মাধ্যমে বড় বড় দেখতে পারে। এটার উপকারিতা হচ্ছে এটাই, এই যে এখানে বইয়ের অক্ষরগুলো কিন্তু এখানে ছোট, কিন্তু এটার মাধ্যমে দেখতে গেলে অনেক বড়ই দেখা যায়। তো আমাদের দ্বিতীয় প্রজেক্ট উপস্থাপন করা শেষ হলো। আমার ছোট ভাইয়ের কাছ থেকে একটি মোটর এবং একটি ফ্যান ব্যাটারি নিয়ে আমি একটি ফ্যান বানিয়েছি। এটা থেকে কারেন্ট গেলে বিদ্যুৎ আমরা বাতাস খেতে পারি। তো আমাদের প্রজেক্ট দেখানো শেষ। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।